মহানগরের মহাপুজো, যাত্রাপথে নতুন এক অভিযাত্রা। কাকে নিয়ে? যাকে নিয়ে, তিনি না থাকলে পরে কলকাতার দুর্গাপুজো আজকে এই আধুনিকতম জায়গায় পৌঁছতো না। তার নাম শ্রদ্ধেয় শিল্পী শ্রী অশোক গুপ্ত মহাশয়। এটা একটা অভিনব উদ্যোগ, কারণ আজকে আমি সনাতন নিন্দা হয়েছি অশোক গুপ্তের জন্য। অশোক গুপ্ত আমার কাছে দ্রোণাচার্যের মতো। আমি গুরু মানি, গুরু স্মরণ করি, তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি যত বছর ধরে দুর্গা প্রতিমা তৈরি করছি, তার অনুপ্রেরণা কোনো না কোনো জায়গার মধ্যে আমার রক্তের স্রোতের মধ্যে মিশে রয়েছে, আমার কাজের মধ্যে মিশে রয়েছে। অনুকরণ করা তো আমার কাজ নয়, অনুসরণও আমার কাজ। আমি চেয়েছিলাম যে অশোক গুপ্তের মতন করে কিছু কাজ থেকে যাক। তো এখানে যাত্রাপথের এক নতুন অভিযাত্রা এরা শুরু করেছে, অশোক গুপ্তের নামাঙ্কিত একটা পুরস্কার, মহানগরের মহাপুজো। আমার অন্তরে শুভেচ্ছা রইল, সুস্থভাবে এই পুরস্কার ঠিক ঠিক শিল্পীদের মধ্যে যেন বিতরিত হয়, বিতরণ করা হয়।